দ্বিতীয়বারের মতো আয়োজিত মরহুম জাফর আহমদ স্মৃতি দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলা অনুষ্ঠিত। মেয়ের 3 তারিখ শুক্রবার রাত 9টার দিকে সিআরবি রেলওয়ে হাসপাতাল কলোনি এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 22 নম্বর এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ সলিমুল্লাহ বাচ্চু। অনুষ্ঠানের প্রধান বক্তা আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংগঠক রিটু দাস বাবলু। বিশেষ অতিথি আছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নীলুনাথ, ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আকিজউদ্দিন চৌধুরী, 22 নম্বর এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খান, কোতোয়ালি থানার ইলেকশন অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবক মিন্টু আহমেদ, সমাজসেবক জাবেদ আহমেদ, এছাড়াও আরো উপস্থিত আছেন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। আমাদের এলাকাবাসী আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, এদিকে আমাদের লিটুদাস বাবলু ভাই আমাদের ছোটরা অনেক সাহায্য সহযোগিতা করেছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইয়াং জেনারেশন, এদারা মাদকেতন দূরে থাকিব, মাদকেতন দূরে থাকিলে এদারা খেলামুখী হবে, খেলামুখী হইলে আমার পরিবেশগুলো সুন্দর হইব। তো আর আসার একটু আরার এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে, নাম করা ব্যক্তি আছে, এদারা যাতে আরারের এইসব টুর্নামেন্টে আরারে মানে সাহায্য সহযোগিতা করে। যুব সমাজ যেভাবে নেশার মধ্যে রইয়ে ইবতুন উদ্ধার করি পেলাই আরার এই টুর্নামেন্ট আয়োজন, আরা চাই যুব সমাজ যেন খেলাধুলার মাঝে থাকে, ব্যাগে দোয়া করিবেন যাতে আরা যাতে এই খেলায় আবার সিজন 3 লই আইতারি, অনারা সারা পাইলে আরা আবার সিজন 3 লই আইছুম। আর টুর্নামেন্টের পরিচালনা তাসিল মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ ইসমাইল, রবিউল ইসলাম, সোহেল বাবু, তামজিদ আসিফ, আলামিন জাহিদ, মুন্নাশয় আর বদকিও। এরকম গড়ি প্রতিটি এলাকায় একের একের খেলার মাঠ যদি আরারে এইভাবে গড়ি দেয় আরা সন্তান অল বিপদে যাইত না, এবং এই খেলার যারা আয়োজন করছে তারা নাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে মাঠবর্তী মানুষ অনেক দেখতে লাগল, এটা উত্তেজনার মধ্যে এটা কোনো কিছু কথাবার্তা হওয়া নজর, আজ দুই দলের মধ্যে কেউ জয় হইব কেউ রানার্স আপ হইব, তারপরেও তারা খেলার মধ্যে প্রতিযোগিতা হোক ভ্রাতৃত্বপূর্ণ এইভাবে আই চাই। মোহাম্মদ আবরাম স্মৃতি সংগ্রাম ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয়বারের মতো এবার ধর তৃতীয়বারের মতো উদযাপন করতে ফান বেগুন সহযোগিতা করবেন, আর আর এই জাঁকজমকপূর্ণ ফুটবল খেলা আজিয়া ঐতিহ্যবাহী ফুটবল খেলায় রূপান্তর হইয়ে ফাইনাল নাজি নুরুল্লাহ মেশিনারি এবং 11 বারি বয়স অংশগ্রহণ করে। এটে 11 বারি বয়সের 101 লড়াইয়ের চ্যাম্পিয়ন হই টিম নুরুল্লাহ মেশিনারি। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের ট্রফি প্রদান করা হয়। আমরা নুরুল্লাহ মেশিনারি থেকে চ্যাম্পিয়ন হয়ে খুবই আনন্দিত। এবছর আর গে এবছর রানার্স আপ বালা গেলে না জি আফসোস সব গই ব্যাটলা প্লাস চট্টগ্রাম।